एवरीवन, अस्सलाम वालेकुम एंड वेलकम टू माय चैनल सारिफातुलिस ब्लॉग। सो आशा करछि सबाई सुस्थ आछेन, भालो आछेन। आज आमी चले आसलाम आर एकटा नतून ब्लॉग वीडियो निये आपनादेर संगे। सो आमी आज एकटा वाल हैंगिंग एर वीडियो आपनादेर संगे शेयर करब। आपनारा चाइले एटा आपनादेर स्कूलेर बाच्चादेर स्कूलेर काजेओ लागाते पारेन आर बाड़ितेओ होम डेकोरेशनेर जन्य साजिये रखते पारेन। तो चलुन एई वीडियोटा देखे नेवा जाक। सो प्रथमेई आमी किछु पम पम रेडी करे नेब, আর তার জন্য লাগবে উল আর কাঁটা চামচ। একটু নিখুঁত করে দেখলে বুঝতে পারবেন যে কাঁটা চামচের মধ্যে এইভাবে করে উলটাকে লাগিয়ে দিলে বেশ অনেকটা করেই পুরু করেই জড়িয়ে নিচ্ছি। নিয়ে মিডল পজিশন থেকে এটাতে একটা নট দিয়ে দিচ্ছি যাতে এটা টাইট হয়ে থাকে। তারপরেই একটু ভালো করে খেয়াল করে দেখুন, এগুলোকে ভালোভাবে কাঁচি দিয়ে কাট করে দিচ্ছি। ঠিক একই রকমভাবে অপোজিট সাইডটাতেও এইভাবে কাট করে দেব। দেওয়ার পর একটা সুন্দর শেপ আনার জন্য এগুলোকে সাইড থেকে সমানভাবে কেটে কেটে দেখুন কি সুন্দর একটা সার্কেল শেপ এসে গেছে। তো সাথে সাথে আমি আরও অনেকগুলো পম পম রেডি করে নিয়েছি। এরপর সাদা রঙের যে উল হয় সেটা এখানে প্রায় দু হাত মতো মাপ করে তিনটে সুতো আমি এখানে কেটে নিয়েছি। নিয়ে নিচে পজিশনে একটা নট লাগিয়ে এটা একটা গুন সুইয়ের মধ্যে সমস্ত যে পম পম রেডি করেছি সেগুলোকে কিছুটা ছাড়া ছাড়া এইভাবে করে লাগিয়ে দিচ্ছি। অনেক রকম কালার ইউজ করার জন্য বেশ সুন্দর দেখতে লাগবে। তো সেম এই একই রকমভাবে আমি আরও দুটো চেন এইভাবে বানিয়ে নেব। এবার এই যে তিনটে চেন বানিয়ে নিচ্ছি, এই তিনটে চেনকে একটা জায়গায় ফিক্সড করতে হবে। এর জন্য উডেন স্টিকও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে যে মোটা কার্ডবোর্ডের যে কাগজগুলো হয় সেটাই দুটো পিস এইভাবে কাট করে নিয়েছি। নিয়ে এটাকে সেলোটেপ দিয়ে ভালোভাবে জয়েন করে দিচ্ছি। দিয়ে যে র্যাপিং পেপারগুলো হয় সেটা দিয়েই এটাকে ভালোভাবে র্যাপ করে দেব। তো এইভাবে প্যাক করে নেওয়ার পর এখানে তিনটে ছিদ্র করতে হবে তিনটে চেনকে আটকানোর জন্য। তো সমানভাবে মাপ করে তিনটে ছিদ্র করে নেওয়া হচ্ছে, আর উপর দিকে দুটো আলাদাভাবে ছিদ্র করে নেওয়া হবে যেটাতে ওই হ্যাঙ্গিংয়ের জন্য একটা চেন ওখানে আটকানো হবে। যে কোনোটা সুতো দিয়েও করতে পারো, আবার উল দিয়েও করতে পারো। তো দেখো এটা রেডি। তো এইভাবে করে বাচ্চাদেরকেও স্কুলে পাঠাতে পারেন, আবার বাড়িতেও সুন্দরভাবে সাজানোর জন্য করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার পেছন দিকে হ্যাঙ্গিং এ আমি ওটাকে রাখিয়ে রেখে। আজকে ভিডিওটা কেমন লাগলো একটু প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আশা করছি ভালো লেগে থাকবে। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। সো ততক্ষণের জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড টাটা।